ওয়েলকাম টু মাই চ্যানেল রূপালী কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর সকালবেলা থেকে উঠে কোনো কাজই এখনো সারা হয়নি, কারণ এই মিষ্টুকে ওঠার পরে এই হচ্ছে মিষ্টু, আর মিষ্টু নিজেকে নিজেকে দিদি বলে, কারণ আমার বাবা মা ওকে দিদি বলতো তাই। আচ্ছা, কোথায় কি কেটে কেটে গেছে দেখাচ্ছে, একটু দেখো কোথায় কেটেছে দেখো। তোমার নাকে কোথায় কেটে গেছিল দেখাও তো। হাই করে দাও, হাই করে দাও মামা। হ্যাঁ, তো আমি এবারে মিষ্টুকে ব্রাশ করিয়ে দেবো, ওর আমি চুল টুল সব বেঁধে দিয়েছি, এবারে ওকে ব্রাশ করিয়ে দেবো, তারপরে হচ্ছে ওর জন্য আমি খাবারটা বানাবো। আর আজকেও বানাবো রাগিয়াটা, কারণ সুজিটা শেষ হয়ে গেছে ওই জন্য রাগিয়াটা বানাবো। আর আজকে আমি সুজিটা কিনে নিয়ে আসবো, খেয়াল ছিল না একদম সুজির কথা। তো এখন হচ্ছে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে। মিষ্টু আর আমি মিলে ব্রাশ করছি, আর আমি ব্রাশ করলে প্রায় সময় ওর সঙ্গেই ব্রাশ করি। একসঙ্গে ব্রাশ করলে কি বলো তো, ও আমার দিকে দিকে ব্রাশটা করে, আর ওকে আমি করিয়ে দিই, ওকে প্রথমে দিই, দিয়ে ও কিছুক্ষণ করে, তারপরে ওকে আমি করিয়ে দিই। আমি যেরকম ওকে ব্রাশ করিয়ে দিই, মিষ্টু তো ওইটা দেখে, আর ওই জন্য মিষ্টু কিন্তু আমাকেও করিয়ে দেয়, আর ও আমাকে ব্রাশ করিয়ে দেয়, ও একটু ধরে আর আমি ওরটা ধরি, দিয়ে আমরা দুজনে সুন্দরভাবে ব্রাশটা কমপ্লিট করি। আর এই দেখো আমাদের পাকা গুড়ি, তাকে আমি বলেছিলাম ঝাঁটাটা নিয়ে আসো তো মা, সে আর আমাকে না দিয়ে সে একা একা ঝাঁটা নিয়ে খেলতে লেগে গেছে। আর সকালবেলাটা একটু ঠান্ডা লাগে, তারপর থেকে কিন্তু মোটামুটি গরম লাগে, আর দুপুরবেলাতে খুব খুব গরম লাগে, কারণ আমাদের উপরে তো ছাদ নেই, ওই জন্য আমাদেরটা বিশাল গরম লাগে। নিচে কিন্তু ঠান্ডা, কিন্তু ওপরে খুব খুবই গরম লাগে দুপুরবেলাটা। হাত এরম করবে তো, হাই কেমন করে বলে? জিরাফ দেখি, ক্যামেল, উড, ওটা এটা আর সব বলবো, হাঁ করো হাঁ করো হাঁ করো। ঠিক আছে, তুমি পড়াশোনা করছো? বইটা খোলো দেখি, আমাকে সব বলো। এটা কি? আচ্ছা ওটা কি বলো? হ্যাঁ, কেট, ছাতা। কি হয়ে যাচ্ছে কি? বাহ, যাবে ট্রেনে যাবে, আবার রাগ দেখাচ্ছে। আচ্ছা যাবো একদিন ট্রেনে করে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। টোটো করে যাবে, টোটো করে ট্রেনে করে যাবো, ঠিক আছে নিয়ে যাবো। আচ্ছা যাবো, কত আচ্ছা হোক না, বোর্ডে যাবো, ট্রেনেও যাবো আর বোর্ডেও যাবো, ঠিক আছে। বাবা তুমি শিপে করে যাবে, জাহাজে? আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নিলে সব জায়গায় যাব, আগে নিয়ে যেতে হবে। আচ্ছা যাবো তো বললাম, বেবি পটি, ব্রাশ, টুথব্রাশ, তুমি তো ব্রাশ করলে, হ্যাঁ বল। এইটা তো ইয়ে খেললাম না, রিং রিং, হ্যাঁ জুতো, আর মজা কই,
এখানে নেই চিচা চিচা আজ না নিচে থাক বাহ হয়ে গেল আর দেখো দুধু জুস হেন গ্রেপস তুমি জানো ওটা কি বলো বলে এ বি এ বি বি সি ডি ওয়ান থ্রি ফোর ফাইভ এক দুই তিন চার পাঁচ অ বলো মিষ্টুকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি নিচে চলে গিয়েছিলাম আর নিচে গিয়ে আমি প্রথমে মিষ্টু জামাকাপড় বা আমাদের যেসব জামাকাপড় বাড়তি জামাকাপড় বেরিয়েছিল ওগুলোকে আমি ধুয়ে দিয়ে আসলাম আর কিছু একটু ময়লা হয়ে গিয়েছিল ওগুলোকে আমি চুবিয়ে রেখেছি গরম জলে ওগুলো হচ্ছে আমি 11টার সময় জল আসলে ধুবো আর কিছু জামাকাপড় ধুয়ে আনার পরে আমি কি করেছি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি বাসনটা মেজে নিয়েছি আর বাসনটা মেজে নেওয়ার পরেই আমি উপরে চলে এলাম উপরে এসে আর মিষ্টু নিচে আছে উপরে এসে আমি বিছানাগুলো গোছিয়ে নেবো বিছানাগুলো গোছানোর পরে আমি ঘরটা মুছবো তারপরে আমি স্নান টান করে একবারে পুজো দেবো দিয়ে আর একবারে আমি নিচে যাব আর মিষ্টু বিছানা গুছানোর সময় না থাকলে বিছানাটা যেমন ফাঁকা ফাঁকা মনে হয় কারণ ও বিছানা গুছানোর সময় খুবই দুষ্টুমি করে আমাদের একটা ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়ে গেছে আর এই ব্ল্যাঙ্কেটটাকে এবারে তুলে দেবো রোদে দেবো কারণ আগের বছরে ব্ল্যাঙ্কেটটা ধোয়া হয়েছিল তাই এবছরে দেখি যদি ধুতে পারি সময় মতন ধুবো নাহলে তুলে দেবো কারণ কদিন পরেই হচ্ছে আমার দাদার বিয়ে তাই তাই দাদার বিয়ে নিয়ে অনেকটাই এক্সাইটমেন্ট আছে এক্সাইটমেন্ট এত খুব এক্সাইটমেন্ট আর যেতে হবে আগে থেকে আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা দিনের প্রত্যেকটা আলাদা আলাদা রকম ভিডিও হবে যেটা আমি শেয়ার করব তোমাদেরকে আর বিয়েবাড়ির ব্লগটা দেখো নিশ্চয়ই সবাই আনন্দ পাবে আর রবিবারে হচ্ছে বিয়ে এই রবিবারে মানে আগের রবিবারটা হচ্ছে বিয়ে আর যথারীতি খুবই খুবই আনন্দ করব আর তোমাদেরকে শেয়ারও করব প্লিজ সবাই ভিডিওটা দেখো আর আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে তারপরেই করলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আছে ডিম ভাজা আর মুড়ি আর আজকে আমাদের রান্না হয়েছে কুমড়ো আলু মটরশুঁটি চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট আর হচ্ছে টমেটো আলু ভাতে এটা খেতে খুবই খুবই ভালো লাগে আর হয়েছে উচ্ছে ভাতে আর গরমকালে উচ্ছে তো ভালোই লাগে খেতে ভাতে আর হচ্ছে মাছের ঝোল এই দেখো আমাদের স্ট্রবেরি গাছ হয়েছে আর স্ট্রবেরি গাছে ফুল এসেছে এবারে ফল হবে আর এই গাছটা আমি এটা কাকুর থেকে এনেছিলাম আর এই দেখো মিষ্টু আমাদের বিয়েবাড়ি আছে তাই বিয়ে আমাদের গাড়িটা নিয়ে যাবে আর ওই জন্য কত সুন্দরভাবে গাড়িটাকে সাজানো হয়েছে বল এটা এটা কি দেখি এটা কি এটাকে কি বলি আমরা
মিষ্টুকে একটু পড়তে বসিয়েছিলাম, আর পড়তে বসানোর পরেই হচ্ছে জামা কাপড়গুলো গোছাতে হবে। বলেছিলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আর মিষ্টুর অনেকগুলো সোয়েটারগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, ধুবো বলে ধুয়েছি, তাই শুকনো হয়ে গেছে। আর কিছু কিছু সোয়েটার ধোয়া হয়ে গেছিলো, আর এবার সব সোয়েটারগুলো এবারে তোলা হবে। এখন কদিন খুবই কাজ হবে শুধু ধোয়া ধুয়ে নিয়ে, কারণ শীত যেহেতু চলে গেছে, শীতের জিনিসপত্র ধুয়ে আবার সব পরিষ্কার করে আবার তুলতে হবে। আর মিষ্টি সব লম্বা লম্বা প্যান্ট ওগুলো সব আলাদা আলাদা করে তুলতে হবে। সব হাইনেক গেঞ্জিগুলো তোলা হয়ে গেছে, শুধু একটাই হাইনেক গেঞ্জি বাইরে রেখেছি, নাহলে প্রায় হাইনেক গেঞ্জিগুলো তোলা হয়ে গেছে। আর কটা লম্বা প্যান্টগুলো এখনও তোলা হয়নি। এই সোয়েটারগুলোকে এবারে সব তুলে দেবো। আর মিষ্টু পিছনে বসে বসে হয়তো জামা কাপড় গোছাচ্ছে না খেলা করছে, কিছু একটা হবে হয়তো, আর আমার মনে নেই তখন ও কী করছিলো। আচ্ছা, জামা কাপড়ই গোছাচ্ছিলো, তো আমিও ওর থেকে জামা কাপড়টা নিয়ে তারপরে আমি গুছিয়ে নিলাম। আর অনেক জামা কাপড় আছে, আর খুব দুষ্টু গো, খালি জামা কাপড়ের রেট সেগুলো সব কামড়ে কামড়ে গালে নিচ্ছে, তাই আমি ওর দিকে তাকিয়েছি, ভয় চোটে বার করে দিয়েছে। আর এবারে অনেক জামা কাপড় হয়েছে, অনেক জামা কাপড়, ওগুলোকে আমি আস্তে আস্তে গোছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো এখানে মিষ্টুর কত বই, খুব পড়ছে মিষ্টু। এখন থাক, খেয়ে নাও তুমি, রাখো। গুড গার্ল, আর নাকি সব স্টার্ট করলে, খুব টেস্টি হয়েছে কিন্তু, চিনি চিনিটা দেয়া হয়নি শুধু। হ্যাঁ, তুমি পড়াশোনা করছো, তুমি কোন সবজিটা খাবে দেখাও তো, ভেজিটেবল কোনটা খাবে? ও বাবা, তুমি জান তুমি ওটা খাও, তোমার মনে আছে? হ্যাঁ, আচ্ছা, ব্রোকলিটা শেষ হয়ে গেছে, কালকেই কিনতে হবে। আচ্ছা, না না, আরেকজন কত ভালো মেয়ে, তুমি ভালো মেয়ে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে সবার ফার্স্টে নোটিফিকেশান পেয়ে যান।